অধিক ভোটত আমি জয়লাভ করেছো। এইখন মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে মোৰ খুবই ভাল লাগিছে, যি ধরনের মোৰ 2022-23 বর্ষর কার্যকালত মই 2023-24 বর্ষর ছাত্র একতা সভাটো বহাই গৈছো কলেজত, এইবার 23-24 বর্ষর ছাত্র একতা সভার সদস্য সকলে এইবার 24-25 বর্ষর ছাত্র একতা সভাটো বহাই থৈ গৈছে। গতি ছাত্র পরিষদ পরিষদের এই যে ধারাবাহিক যোনটো জয় হৈ আহিছে বঙাইগাঁও মহাবিদ্যালয়, এইটো চিরদিনের কারণেই থাকি যাব। আর এই বস্তুটোয়ে প্রমাণ করে দিয়ে যে আজির ছাত্র সমাজ বা আজির যুব সমাজেই আঞ্চলিকতাবাদী শক্তির উপর তেখেতসকলের বিশ্বাস আছে, আশ্বাস আছে। গতি জয় অসম। হয়, ইতিমধ্যে আমার বঙাই মহাবিদ্যালয় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আর আমি এইবার অসম ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থীয়ে গোটেকেইটা মানে 11টা পদতে জয়লাভ করেছো। ইয়ার আগতে 9টা পোস্ট আমি আনকনটেস্টেড ওলাই গেছো, এটা মাত্র 2টা পোস্টত কনটেস্ট হয়েছিল, সেইটা হয়েছে এটা হয়েছে ভাইস প্রেসিডেন্ট আর এটা হয়েছে সোশ্যাল সার্ভিস, আর আমি এই 2টা পদতো বৃহৎ জয়লাভ করেছো। কেনেকুয়া লাগিছে যে এক বৃহৎ জয় সাব্যস্ত করিলা? মনটো ভাল লাগিছে, হয় এক বছরের কার্যকালের ফলাফল আজি দেখব পারল সকলকে। ইয়ে কম যে অসম ছাত্র পরিষদ জিন্দাবাদ, জয় আই অসম। আর এই সিপি যেহেতু প্রত্যেকবারে এই দখল করে থাকে, আর আগন্তুক দিনত কি ধরনের ভূমিকা পালন করি বা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বা শিক্ষা শিক্ষাক লো? ছাত্রছাত্রী শিক্ষাক লো আমি চেষ্টা করি যে ছাত্রছাত্রী যিমানখিনি বঙাইগাঁও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এটা আছে সিহঁতক আমি সর্বাঙ্গীন শিক্ষা দিবর।